छायावित सोसाइटी हाई स्कूलें सप्तम श्रेणी गणित क्लैसे सप्तम श्रेणी शिक्षार्थी गणित क्लैसे आबार उपस्थित हलम अशित कुमार तरफदार तुम्हारे सकल के आंतरिक शुभेच्छा जाना आशा करी भलो आज तो आज के प्रथम तुम्हारे ऑनलाइन क्लैसे जेटी कराब से हे प्रथम अध्याय पाटीगणित तो पाटीगणित प्रथम अध्याय दुटो अनुशीलनी एक दशमिक एक दशमिक दुई आमरा एक दशमिक एक निये आलोचना करब एखाने कि आछे एखाने जेटी थाकबे प्रथमे आमरा देखे नेई शिखनफल আর এই শিক্ষণফলের মধ্যে কী কী এই অধ্যায়ে কী এই অধ্যায়ের এই অনুশীলনীতে কী কী আমাদের জানতে হবে জানা প্রয়োজন সেটি আমাদের আমি তোমাদের এখন বলছি। প্রথম হচ্ছে স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ কী তা বলতে পারবে বর্গ বা বর্গমূল পূর্ণবর্গ সংখ্যা ব্যাখ্যা করতে পারবে উৎপাদক ও ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারবে। তো আজকে আমরা এত কিছু হয়তো আমাদের বোঝানো সম্ভব হবে না আমরা দু একটি নিয়ে এখানে আলোচনা করব সেখান ফলের মধ্য থেকে সেটি হচ্ছে যে লক্ষ্য করে এখানে দেখো বাম পাশে কতগুলো অঙ্ক আছে এবং ডান পাশে তীরচিহ্ন দিয়ে এই অঙ্কগুলো কী ধরনের অঙ্ক সেটি বোঝানো হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ বা নয় শূন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর পূর্ণ সংখ্যা সবই মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে যত আছে সবই পূর্ণ সংখ্যা অন্তত আর ভগ্নাংশ হচ্ছে দুই ভাগের তিন চার ভাগের তিন তিন ভাগের চার তিন সমস্ত পাঁচ ভাগের চার এইগুলো হচ্ছে ভগ্নাংশ ভগ্নাংশ তোমরা জানে যে ভগ্নাংশের দুটি বিষয় থাকে দুটি জিনিস থাকে একটি হচ্ছে উপরেরটা হলো লব নিচেরটা হচ্ছে কি হর। তো শিক্ষার্থীরা এবার দেখো যে স্বাভাবিক বা ধনাত্মক সংখ্যা গণনাকারী সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয় যেমন এক দুই তিন চার ইত্যাদি পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়ে থাকে যেমন মাইনাস তিন মাইনাস দুই মাইনাস এক জিরো ওয়ান টু থ্রি এগুলি সবই হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এরপরে দেখো ভগ্নাংশ একটি বস্তুকে যদি আমরা কয়েক টুকরা সমান কয়েক ভাগে ভাগ করি ওই ভাগ করার পরে যে অংশগুলো পাওয়া যাবে তাদের একটি একটি অংশকে তাদের এক একটি অংশকে আমরা ওই বস্তুটির কী বলবো ভগ্নাংশ বলব। ভগ্নাংশের দুটা ইয়া থাকে রাশি থাকে একটা হচ্ছে লব আর একটা হচ্ছে হার। তো এগুলো হচ্ছে ভগ্নাংশ একটা বস্তুকে যখন তুমি সমান সমান করে সমান 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 ভাগে বিভক্ত করবে ওই যে ভাঙা অংশগুলো থাকবে সেটি পাওয়া যাবে সেটি হচ্ছে ওই বস্তুটির ভগ্নাংশ। ভগ্নাংশের দুটো রাশি থাকে একটা হচ্ছে লব উপরেরটা লব আর নিচেরটা হচ্ছে হর। তো এখানে তোমাদের একটা কাজ দেব এক মানে এক একা করবে সেটা হচ্ছে যে আমরা যেগুলো আলোচনা করলাম সেগুলো থেকে তোমাদের কিছু প্রশ্ন এখানে দেব যেমন ধরো স্বাভাবিক সংখ্যা কাকে বলে উদাহরণ দেবা পূর্ণ সংখ্যা কাকে বলে উদাহরণ দেবা ভগ্নাংশ কাকে বলে উদাহরণ দেবে এই তিনটা জিনিস তিনটি প্রশ্নই আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তো এগুলো তোমরা যার যার মতো মানে একা একা করবার চেষ্টা করবে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। এরপরে এরপরেরটা আমাদের দেখো এই যে এখানে পাশে একটা তারপরে দুই নম্বরটা আলোচনা ছিল বর্গ বা বর্গ সংখ্যা তারপরে হচ্ছে বর্গমূল এই যে পাশে বর্গ কাকে বলে যে একটি সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে নতুন একটি সংখ্যা পাওয়া যাবে সেটা হচ্ছে বর্গ যেমন তিন তিন রে তিন দ্বারা গুণ করলে তিন গুণন তিন বা এটাকে যদি আমরা বীজগণিতের ভাষায় স্কোয়ার বলি স্কোয়ার করে লিখি তিনের উপর স্কোয়ার সেক্ষেত্রে কত হবে নতুন একটা সংখ্যা হবে নয় নয় তাহলে এই আর
সংখ্যাটিকে বলা হয় কি বর্গ, অর্থাৎ এক বর্গ কাকে বলে, যে একটি সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে, কোনো একটি সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যা পাওয়া যাবে, যে ফলটা পাওয়া যাবে, যে নতুন সংখ্যা পাওয়া যাবে, সেটি হচ্ছে ওই সংখ্যার বর্গ। আর বর্গর একটি সংখ্যাকে বর্গ করে যে সংখ্যাটি পাওয়া গেল সেই সংখ্যাটির বর্গমূল হচ্ছে ওই সংখ্যা। আচ্ছা, যেমন নয়ের বর্গমূল কত? তিন। বর্গমূলের চিহ্ন তোমরা হয়তো এটা তোমাদের কাছে নতুন লাঙ্গলের মতো আর কি, অর্থাৎ গ্রামেগঞ্জে যখন হাল চাষ করে করে দিয়ে এটা লাঙ্গলের মতো চিহ্ন হয়ে যায়, এটাকে বর্গমূল বলা হয়। আচ্ছা ঠিক আছে, তো এখানে দেখো, এখানে তিনটা সারি আছে বা তিনটা কলাম আছে, প্রতিটি কলামে বা সারিতে কয়টি করে সংখ্যা আছে? তিনটি করে সংখ্যা আছে, তাহলে তিন ত্রিক্ষে নয়, তিন গুণন তিন, তিন ত্রিক্ষে নয় বা তিনের উপর স্কোয়ার দিলে পরে এটা কত হয়, ভাঙলে এটা নাইন হবে, নয় হবে। এটি হচ্ছে বর্গ, অর্থাৎ আর পাশের যে নয়ের বর্গমূল, অর্থ বর্গমূলের চিহ্ন হচ্ছে লাঙ্গলের মতো রুট বলা হয় ইংরেজিতে বর্গমূল। বর্গমূল হচ্ছে একটি সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যাটি হয় সেটি হচ্ছে কি বর্গ, আর ওই যে নতুন একটা সংখ্যা পাওয়া যাবে অর্থাৎ বর্গর সংখ্যাটা যে পাওয়া গেল সেটা হচ্ছে বর্গমূল। তার মানে নয়ের বর্গমূল হলো কত? নয়ের বর্গমূল হচ্ছে তোমার নয়ের বর্গমূল এক্ষেত্রে কত? নয়ের বর্গমূল হচ্ছে তিন, নয়ের বর্গমূল তিন। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক, আগামী ক্লাসে বাকিগুলো আলোচনা করব। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, আর তোমরা বুঝতেই পারছো বর্তমান বিশ্ব একটা দুর্বিষহ পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করছে, আমরা সকলেই চিন্তিত, আমরা সকলেই সুস্থ থাকবার চেষ্টা করব, নিরাপদে থাকার চেষ্টা করব, স্বাস্থ্যের প্রতি যত্ন নেব। এই বলে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি, ধন্যবাদ।